বিহারে রয়েছে দ্বিতীয় কেজিএফ। পিঁপড়েরা খুঁজে বার করলো 23 কোটি টন সোনা। কেজিএফ উঠে এলো বিহারে। হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে চাঞ্চল্যের এখানেই শেষ নয়। জানা যাচ্ছে বিহারে এই 230 মিলিয়ন টন সোনার খোঁজ দিয়েছে এক পিঁপড়ে। বিহারে এত পরিমাণ সোনার খোঁজ পাওয়ার পরই হইচই পড়ে গিয়েছে সারা দেশ জুড়ে। বিহারের জামুইতে খোঁজ মিলেছে বিশাল সোনার ভান্ডার মজুদ থাকার। তবে জানা যাচ্ছে যে ওই এলাকাটি মাওবাদী অধ্যুষিত। এখানকার লাল মাটির নিচে যে এত পরিমাণ সোনা থাকতে পারে তাই নিয়ে কারোর ধারণাই ছিল না। তবে একই সঙ্গে জানা যাচ্ছে যে গোটা দেশে মোট মজুদ সোনার 44% এখানেই রয়েছে। ইতিমধ্যে দেশের বৃহত্তম এই সোনার খনি থেকে খননের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিহারের জামুই জেলায় প্রায় 230 মিলিয়ন টন সোনার জরিপ করেছে। এছাড়া সোনার সাথে প্রায় 37.6 টন খনিজ আকরিকেরও সন্ধান মিলেছে এখানে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্প্রতি জামুই জেলার ওই এলাকায় সোনার খনন কার্যের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কেন্দ্র সরকারের সাথে আলোচনাও চালাচ্ছে তারা। প্রসঙ্গত জানা যাচ্ছে যে বিহারের এই এলাকায় সোনার মজুদ খুঁজে পেতে প্রায় 40 বছর লেগেছে। তবে এই খোঁজ সম্ভব হয়েছে পিঁপড়ের কারণে। এই এলাকায় জনশ্রুতি আছে যে 40 বছর আগে এই এলাকায় একটি বিশাল বট গাছ ছিল। সূর্যের তাপ থেকে বাঁচতে পিঁপড়েরা বটগাছের নিচে বাসা বাঁধতে শুরু করে। কথিত আছে পিঁপড়ারা যখন নিচ থেকে মাটি তুলতে শুরু করে তখন স্থানীয় লোকজন মাটিতে হলুদ ধাতুর ছোট ছোট কণা দেখতে পান। এরপর এ খবর এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার পরই সোনা নিয়ে অনুসন্ধান চালানো হয়। গত বছর লোকসভায় কেন্দ্রীয় খনি মন্ত্রী প্রহ্লাদ যোশী বিহারের জামুইতে এত বড় সোনার মজুদ নিয়ে আলোচনা করেছিলেন। সেই সময় বিষয়টি দ্রুত লাইমলাইটে আসে। এরপর এখান থেকে সোনা আহরণের জন্য বিহার সরকারকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের বেশিরভাগ সোনা পাওয়া যায় কর্ণাটক রাজ্যে। এই রাজ্যের কোলার শনি খনি ভারতের প্রাচীনতম এবং প্রধান সোনার খনিগুলির মধ্যে একটি। যদিও এই সোনার খনিটি 2001 সালেই পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। বিহারেই রয়েছে দ্বিতীয় কেজিএফ। পিঁপড়েরা খুঁজে বার করলো 23 কোটি টন সোনা। কেজিএফ উঠে এলো বিহারে। হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে চাঞ্চল্যের এখানেই শেষ নয়। জানা যাচ্ছে বিহারে এই 230 মিলিয়ন টন সোনার খোঁজ দিয়েছে এক পিঁপড়ে। বিহারে এত পরিমাণ সোনার খোঁজ পাওয়ার পরই হইচই পড়ে গিয়েছে সারা দেশ জুড়ে। বিহারের জামুইতে খোঁজ মিলেছে বিশাল সোনার ভান্ডার মজুদ থাকার। তবে জানা যাচ্ছে যে ওই এলাকাটি মাওবাদী অধ্যুষিত। এখানকার লাল মাটির নিচে যে এত পরিমাণ সোনা থাকতে পারে তাই নিয়ে কারোর ধারণাই ছিল না। তবে একই সঙ্গে জানা যাচ্ছে যে গোটা দেশে মোট মজুদ সোনার 44% এখানেই রয়েছে। ইতিমধ্যে দেশের বৃহত্তম এই সোনার খনি থেকে খননের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিহারের জামুই জেলায় প্রায় 230 মিলিয়ন টন সোনার জরিপ করেছে। এছাড়া সোনার সাথে প্রায় 37.6 টন খনিজ আকরিকেরও সন্ধান মিলেছে এখানে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্প্রতি জামুই জেলার ওই এলাকায় সোনার খনন কার্যের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কেন্দ্র সরকারের সাথে আলোচনাও চালাচ্ছে তারা। প্রসঙ্গত জানা যাচ্ছে যে বিহারের এই এলাকায় সোনার মজুদ খুঁজে পেতে প্রায় 40 বছর লেগেছে। তবে এই খোঁজ সম্ভব হয়েছে পিঁপড়ের কারণে। এই এলাকায় জনশ্রুতি আছে যে 40 বছর আগে এই এলাকায় একটি বিশাল বট গাছ ছিল। সূর্যের তাপ থেকে বাঁচতে পিঁপড়েরা বটগাছের নিচে বাসা বাঁধতে শুরু করে। কথিত আছে পিঁপড়ারা যখন নিচ থেকে মাটি তুলতে শুরু করে তখন স্থানীয় লোকজন মাটিতে হলুদ ধাতুর ছোট ছোট কণা দেখতে পান। এরপর এ খবর এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার পরই সোনা নিয়ে অনুসন্ধান চালানো হয়। গত বছর লোকসভায় কেন্দ্রীয় খনি মন্ত্রী প্রহ্লাদ যোশী বিহারের জামুইতে এত বড় সোনার মজুদ নিয়ে আলোচনা করেছিলেন। সেই সময় বিষয়টি দ্রুত লাইমলাইটে আসে। এরপর এখান থেকে সোনা আহরণের জন্য বিহার সরকারকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের বেশিরভাগ সোনা পাওয়া যায় কর্ণাটক রাজ্যে। এই রাজ্যের কোলার শনি খনি ভারতের প্রাচীনতম এবং প্রধান সোনার খনিগুলির মধ্যে একটি। যদিও এই সোনার খনিটি 2001 সালেই পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়।